আসসালামু আলাইকুম। সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকের এই টিউটোরিয়ালটা বিশেষ করে যারা আমাদের সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে অথবা অফিসার পদে, তো আমরা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা সোজা ট্রেডিং একাডেমি ISSB কোচিং সেন্টার নামে পরিচালিত হচ্ছে, তো আমাদের অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলোতে তোমরা অনেকেই অনুরোধ করেছো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে মেডিকেলটা আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, বা সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর ক্ষেত্রে অফিসার অথবা সৈনিক পদের জন্য পূর্ব প্রস্তুতিমূলক মেডিকেলটা কি কি সমস্যা থাকলে অথবা কি কি সমস্যার সমাধান কিভাবে করে নিয়ে গেলে তুমি সহজেই সৈনিক পদে চান্স পাবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি বেসিক্যালি আলোচনা করব তোমাদের সঙ্গে। তো যাই হোক, আমাদের সবার ইন্টেনশন থাকে, একটা ইন্টেনশন দিয়ে শুরু করি বা চিন্তাটা দিয়ে শুরু করি, কারণ আমাদের অনেকে চিন্তা থাকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যখন সৈনিক পদে পরীক্ষা দিতে যাই অথবা অফিসার পদে পরীক্ষা দিতে যাই, আমরা কিন্তু আসলে নিজেদের মেডিকেলটা ঠিক মতো চেক আপ না করেই কিন্তু পরীক্ষা দিতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি, আমি যখন পরীক্ষা দিতে যাচ্ছি বা তুমি যখন পরীক্ষা দিতে যাচ্ছ বা কারো মধ্যে তোমার মধ্যে কোনো মেডিকেল সমস্যা আছে কিনা সেটা তুমি কিন্তু আগে থেকে জানতে পারছো না। এই না জানার কারণে তোমাকে মেডিকেলে আনফিট হয়ে ওখান থেকে বের হয়ে আসতে হচ্ছে। তো একটা পরামর্শ আমি দিতে পারি বা একটা অ্যাডভাইস আমি দিতে পারি তোমাদের জন্য, বা যারা অনুরোধ করেছো এই অ্যাডভাইস গুলো শোনার জন্য বা জানার জন্য। তো যাই হোক, তোমাদেরকে আগে থেকে চিন্তা করতে হবে সেনাবাহিনীতে সৈনিক পদে যাও বা অফিসার পদে যাও কোন কোন বিষয়গুলোর উপরে মেডিকেল চেক আপ করানো হয় বা কোন কোন বিষয়ের উপরে মেডিকেল টেস্ট করে যাচাই করা হয় যে এই ছেলেটা বা এই মেয়েটা যোগ্য প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের জন্য অথবা অফিসার পদের জন্য। তো প্রথমত তোমার ENT ডিপার্টমেন্ট নিয়ে কথা বলি একটু, আমি অর্থাৎ নাক কান গলার বিষয় নিয়ে। নাকের মধ্যে যে প্রবলেমগুলো হতে পারে সেটা হচ্ছে DNS এর প্রবলেম হতে পারে, অর্থাৎ হাড় বাঁকা আছে কিনা এটা একটা সমস্যা হয়। তারপর নাকের পলিপ হতে পারে, অর্থাৎ নাকের ভিতরে মাংসপিণ্ড বেড়ে যায়। কানে যেরকম সমস্যা হতে পারে, কানের পর্দা ছিদ্র হয়ে থাকতে পারে বা কান থেকে পুঁজ পড়া বা পানি বের হয়, এ জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটা একটু চেক করে দেখো। তারপর তোমার দাঁতের কোনো সমস্যা আছে কিনা, দাঁতের মাঝখানে কোনো স্পেস বেশি আছে কিনা, বা কোনো দাঁত অনেকের হয়তো বা দাঁত থাকে না, পড়ে যায় বা মিসিং থাকে, দাঁত ভাঙ্গা থাকে, এই বিষয়গুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। তাছাড়া গলার ক্ষেত্রে বলে টনসেলের অনেকের সমস্যা থাকে, টনসেলের যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে তুমি এই সমস্যাটা আগে থেকে কোনো ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখায় তুমি সমাধান করে নিতে পারো। এরপরে আসা যাক হাতের দিকে, এখন হাতে কি আবার সমস্যা হতে পারে, এখন দেখা যাচ্ছে হাতে অনেকে হাতে তালু ঘেমে যায়, হ্যাঁ, তারপর হাতের এগুলোতে অনেকের দাগ টানা থাকে অথবা কেউ ব্লেড দিয়ে কেটে যায়, কেটে ফেলে বা অন্য কিছু দিয়ে কেটে ফেলে, এ যেহেতু কোনো যাতে কাটার দাগ না থাকে সেটা বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হাতের নখ ঠিক রাখতে হবে। পায়ের বিষয় আছে, পায়ে দুই হাঁটু জোড়া লেগে যাচ্ছে কিনা যেটাকে আমরা নি নখ বলি, ওটা সমস্যা থাকলে সেটা সমাধান করে নিতে হবে। পায়ে ভেরিকাস ভেইন আছে কিনা, অর্থাৎ হাঁটুর পিছনে কোনো আঁকা বাঁকা বা কুচকানো রগ দেখতে পাচ্ছ কিনা, যদি এরকম কোনো সমস্যা থাকে সেটা তুমি অবশ্যই ইমিডিয়েটলি সমাধান করার চেষ্টা করবে। পায়ের পাতার ক্ষেত্রে ফ্ল্যাট ফুট আছে কিনা, অর্থাৎ তোমার দুই পায়ের তালু সমান হচ্ছে কিনা বা সমান আছে কিনা এটা একটু চেক করে দেখো। এরপরে তোমাদের পায়ের যেটা নখকুনি বলে আমরা, পায়ের নখে অনেক ধরনের সমস্যা থাকতে পারে সেটা একটু নজর দাও। পাশাপাশি শারীরিক ক্ষেত্রে যেটা বলবো, অনেকের চর্মরোগ থাকতে পারে, শরীরে আশেপাশে কোনো ধরনের চর্মরোগ আছে কিনা বা শেয়াল আছে কিনা, যদি কোনো শরীরের চামড়া মাঝখানে যদি কোনো চামড়া ফেটে যাওয়ার দাগ থাকে, এই জিনিসগুলো তোমরা একটু আগে থেকে নজরদারি দাও, তাহলে আশা করি যদি কোনো সমস্যা কারো থেকে থাকে সেটা ভালো একজন ডাক্তারের কাছে গিয়ে বা যারা এই বিষয়ে অভিজ্ঞতা আছে অভিজ্ঞ আছে, যেমন আমাদের সোজা ট্রেনিং একাডেমি আমরা এই কাজগুলো কিন্তু করি। যারা তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসো, তো আসার পরে আমরা কিন্তু সর্বপ্রথম মেডিকেল চেক আপটার উপরে গুরুত্ব দিয়ে থাকি। যদি তোমার কোনো মেডিকেল সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা মেডিকেলে আমাদের এখানে বিজ্ঞ ডাক্তাররা আছেন, তাদের শরণাপন্ন হয়ে তোমার মেডিকেলটাকে ফিট করার চেষ্টা করে। এছাড়াও যদি তুমি মনে করো যে না, তোমার আশেপাশে যদি এরকম অভিজ্ঞ কোনো ডাক্তার পাও যারা রিক্রুটিং এর সাথে জড়িত ছিল বা সেনাবাহিনীর রিক্রুটিং সম্পর্কে একটু ধারণা আছে, তাদের কাছে গিয়ে তুমি পরামর্শ নিয়ে তুমি তোমার মেডিকেলটা সমাধান করে নিতে পারো। তো আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা শুধুমাত্র তাদের জন্য না, সবার জন্য, যারা অনুরোধ করেছে তাদের জন্য না, হ্যাঁ, তো এটা ওভারঅলই সবার জন্য। তোমরা ভালো লাগলে এই অ্যাডভাইসগুলো মেনে একটু কাজ করার চেষ্টা করো। আর সৈনিক হওয়া আসলে পরিশ্রমের বিষয়,
তুমি শুধু সৈনিক হতে চাচ্ছ বা অফিসার হতে চাচ্ছ, চাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, তোমাকে পরিশ্রম করতে হবে সবকিছু বিষয় নিয়ে। মেডিকেল আছে, লিখিত পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা আছে, আর শারীরিক পরীক্ষা আছে। প্রত্যেকটা পরীক্ষার জন্য তুমি এখন থেকে একটা রুটিন করে পড়ালেখা করো, প্র্যাকটিস করো, চর্চা করো, অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত যে স্বপ্ন, যে দেশ সেবা করার যে তোমার মাথার ভিতরে যে কি বলে চিন্তা ভাবনা, সেটাতে তুমি পৌঁছাতে পারবা একজন সেনাবাহিনীর গর্বিত সদস্য হয়ে। সবাই ভালো থাকো, আর নতুন কোনো অ্যাপ্রিসিয়েট অবশ্যই আমি নতুন একটা টিউটোরিয়াল বা পরামর্শমূলক কিছু ভিডিও নিয়ে আসবো, যেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।